আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। আবারও প্রেমে ভাঙন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, এইরকমই গুঞ্জন টলি পাড়ায়। অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে ঘিরে সবসময় গুঞ্জন শোনা যায়। কিছুদিন আগে শোনা যাচ্ছিল অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে পড়েছেন শ্রাবন্তী চ্যাটার্জি, একসঙ্গে কাটাচ্ছেন তারা সময়। সাম্প্রতিক অভিরূপের জন্মদিন সেলিব্রেট করতেও দেখা গেছিল অভিনেত্রীর বাড়িতে। অভিরূপকে উপহার হিসেবে একটি আংটি উপহার দিয়েছেন বলে জানা গিয়েছিল টলিপাড়া থেকেই। কিন্তু হঠাৎ কি হলো, একে অপরের থেকে মুখ ঘোরালেন কেন অভিরূপ আর শ্রাবন্তী চ্যাটার্জি? একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন তিনি প্রপারলি সিঙ্গেল। তাহলে কি প্রেম নেই শ্রাবন্তীর জীবনে? বুদ্ধিমত্তার সঙ্গে তিনি এই প্রশ্ন এড়িয়ে যান, বলেন জীবনে প্রেম তো সব সময় আছে, কিন্তু তিনি সিঙ্গেল। অনেক সময় অভিনেত্রীরা তাদের ব্যক্তিগত জীবনের অনেক কথাই প্রকাশ্যে আসতে দেন না, কিন্তু শ্রাবন্তীর প্রোফাইলে অভিরূপের অনুপস্থিতি কি তাদের ভাঙনের ইঙ্গিত দিচ্ছে? এরকমই কথা উঠে আসছে নেটিজেনদের মনে। কিছুদিন আগেই শ্রাবন্তী চ্যাটার্জির একটি ভিডিওতে প্রশংসা জুড়েছিলেন অভিরূপ, আর সেই মন্তব্যকে ঘিরেই সৃষ্টি হয়েছিল বিতর্ক। শেষ পর্যন্ত অভিরূপ সেই মন্তব্য ডিলিট করে দিয়েছিলেন। এবার দেখা যাচ্ছে শ্রাবন্তীর প্রোফাইল থেকে উধাও অভিরূপ নিজেই। তাহলে কেন শ্রাবন্তী অভিরূপকে করলেন আনফলো? প্রশ্ন উঠছে অনেকেরই মনে। অন্যদিকে অভিরূপের ভাইকে এখনো ফলো করছেন নায়িকা। পাশাপাশি রবিবার সকালেই তিনি নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল হ্যান্ডলিং সাইটে, আর সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন তার ফোকাস যাত্রায়, গন্তব্যে নয়। কোনো কাজ শেষ করার থেকে সেই কাজ করার প্রক্রিয়াই তার বেশি পছন্দের। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।